নমস্কার, অনুব্রত মণ্ডল নামটা কারো কাছেই অজানা নয় পশ্চিম বাংলার বুকে। যারা যারা তৃণমূল কংগ্রেস করেন বা যারা যারা তৃণমূল কংগ্রেস নাই করে থাকেন, পশ্চিম বাংলার যারা মানুষ তারা কিন্তু মমতা ব্যানার্জির পর যদি কাউকে চিনে থাকেন তিনি হলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল এমন একজন সেলিব্রিটি হয়ে গিয়েছে, তিনি নেতা হয়েও একজন সেলিব্রিটি মানুষ। তিনি কখনো সুটিয়ে লাল করেন, কখনো কাউকে মিহিদানা খাওয়ান, কখনো কাউ নলেন গুড় খাওয়ান, কখনো আবার চরম চরম করে ঢোল বাজান। অনুব্রত মণ্ডলের নামেই গোটা বীরভূম জেলা। গোটা বীরভূম জেলায় অন্য কোনো পার্টির নেতার কোনো নাম চিহ্ন নেই, শুধুমাত্র অনুব্রত মণ্ডল। এই বীরভূম জেলার এমন কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নেই যেখানে অনুব্রত মণ্ডলকে ছাড়া হয়। মমতা ব্যানার্জি ছাড়াই অনুব্রত মণ্ডল একাই দেখে নেন গোটা বীরভূম জেলা। বীরভূম জেলায় সমস্ত তৃণমূলের নেতা থেকে কর্মী সকলে অনুব্রত মণ্ডলকে যথেষ্ট সম্মান করেন। বিরোধীরা বরাবরই অভিযোগ তুলেছেন অনুব্রত মণ্ডল ধমকিয়ে চমকিয়ে সন্ত্রাস করে ভোটে যেতেন, কিন্তু বিরোধীদের এই যুক্তির পক্ষে কোনো প্রমাণ পায়নি পুলিশ। ভোটের সময় নাকি প্রচণ্ড ডাপট ও সন্ত্রাস করে তৃণমূলকে জেতাচ্ছেন অনুব্রত মণ্ডল। অবশ্য এই যুক্তি উড়িয়ে দিয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের গলায় আমরা শুনতে পেয়েছি সুটিয়ে লাল করে দেব, অনুব্রত মণ্ডলের কাছে অনেক পুলিশকেই গাল খেতে শুনেছি। সেই অনুব্রত মণ্ডলের গলায় এখন শান্তির সুর। অনুব্রত মণ্ডল এখন ভিক্ষে চাইছে, ভোট ভিক্ষে। তিনি বলছেন যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন, তবুও মমতা ব্যানার্জির থেকে মুখ ফেরাবেন না, অর্থাৎ মমতা ব্যানার্জিকে ভোটে জেতান। তাহলে কি বিরোধীদের কথা মতো ভয় পেয়ে গিয়েছে অনুব্রত মণ্ডল? তিনি কি বুঝতে পারছেন এবার তৃণমূল কংগ্রেস হারতে চলেছে, তাই তৃণমূল কংগ্রেসের কথা মতো তিনি কি এবার নরম পথে হারতে চলেছেন? অনুব্রত মণ্ডল কি বুঝতে পারছেন এবার গরম দেখিয়ে ভোট হবে না, তাই তিনি শান্তির পথে হাঁটছেন? তিনি কি সত্যি বুঝতে পারছেন এবার বাংলায় বিজেপি আসতে চলেছে, যার জন্য তিনি এবার সকলের সঙ্গে নরমভাবে কথা বলছেন? চরম চরম সুর, সুটিয়ে লাল, গুড় বাতাসার কথা কেন তিনি বলছেন না? বিরোধীদের কথা এবার অনুব্রত মণ্ডল বুঝে গিয়েছেন যে বাংলায় তৃণমূল কংগ্রেস আর থাকছে না, তাই অনুব্রত মণ্ডলের মুখ দিয়ে এরকম শান্তির কথা বেরোচ্ছে। তাহলে কি সত্যি সত্যি বাংলায় এবার বিজেপি আসতে চলেছে? হ্যাবিয়েট নেতা অনুব্রত মণ্ডলের গলায় যখন শান্তির সুর, তাহলে নিশ্চয়ই কোনো একটা জল ঘোলা হয়েছে রাজ্যে। কি সত্যি সত্যি এবার বিজেপি আসতে চলেছে? জল্পনা কিন্তু তুঙ্গে।